তোমাদের সামনে একবারে রেডি হয়ে সন্ধ্যাবেলায় ঠিক আছে ঠাকুর দেখতে চলে এসেছি, একবারে ঠাকুরের প্যান্ডেলের সামনে তোমাদের সামনে দেখা হচ্ছে। তো কালী পুজোর সময় ঠাকুর দেখতে আসবো, তাই কখনো হয় আসবো না, তাই তো? তো এখানে মা গিনি আছে, আমি যেহেতু ভিডিওটা করছি ওদেরকে টুকটুক করে দেখিয়ে দিচ্ছি। তো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, বাড়ির ফ্যামিলির সঙ্গে সবাই মিলে এসেছি, ঠাকুর দেখতে এসেছি, তো খুব ভালো লাগছে, তাই তো? বন্ধুরা তোমাদের কেমন লাগছে? এই দেখো ঠাকুর দেখতে আসবো, খিচুড়ি খাবো না তাই কখনো হয়, খিচুড়ি দিয়েছে তো আমরা সবাই মিলে খিচুড়ি খাচ্ছি। দেখো খিচুড়িটা না পরে আপডেট দিচ্ছি, যেহেতু খিচুড়িটা না খুব সুন্দর হয়েছিল গো খেতে, কি বলবো তোমাদের। আর এগুলো না আমাদের ফারাক্কাড়েরই প্যান্ডেল, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে প্যান্ডেলগুলো, ঠাকুরগুলো যেগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, অসাধারণ। তো তোমরা এই প্যান্ডেলটা দেখো, ভিতরটার কি কী কী আছে সেই জিনিসগুলো দেখো, আমি যদি সবই বলে দিই তাহলে হবে, তাই তো বন্ধু? তো দেখো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দেখো টুকটুক করে ভিতরে চলে আসলাম। তো ভিতরটা কেমন লাগছে, খুব সুন্দর না বলো? চারিদিকে বইয়ের কাজ, আর ওইখানে মা আছে, দেখো সবাই নিজে নিজে কেউ ভিডিও ছবি তুলছে, কেউ ভিডিও করছে, যার যেটা ইচ্ছা সে সেটাই করছে। ঠাকুর দেখতে এসছে তো ভিডিও করবে না ছবি করবে না, তাই কখন হয়, তাই তো বলো বন্ধু? আমিও করেছি, তাই তো তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধু তোমাদেরকে একটা কথাই বলবো, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, ভালো লাগবে আশা করি, এটুকুই বলবো। আর এই দেখো আমি আছি, টুকটুক করে যাচ্ছি, দেখেছো তো? আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, আর তোমরা যে যেখানে ঘুরছো সেটাও বলো, আমাকে শুনতে ভালো লাগবে। আর আজ দিনটা সবারই খুব ভালো কাটুক, সবাই ভালো ভালো জায়গায় ঠাকুর দেখো, এটুকুই বলবো। এই দেখো মাকে তোমরা দর্শন করে নাও, আর কত ভিড় দেখেছো, প্রচুর ভিড়, বুঝতেই পারছো? আর আমি এখানে না কেমন করে দাঁড়িয়ে আছি বলো তো, এটা না ফটো তুলবো তার জন্য এরকম করে দাঁড়িয়েছিলাম, তোমার দাদাভাই ফটো তুলছিল। এই দেখো আমার মেয়েও এখানটা টুকটুক করে ছবি তুলবে। তো এখানকার প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, এটা পুরো জাহাজ করেছে, পুরো সিনসটা খুব সুন্দর। এদিকটা চারিদিকটা অন্ধকার, মানে প্যান্ডেলটা যেরকম কালার মানাবে সেরকমই দিয়েছে লাইটটা, বুঝতে পারছো? তো তো চারিদিকটা অন্ধকার অন্ধকার লাগছে। তো ভিডিওটা তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিয়ে চারিদিকটা সব জায়গায় লাইটটা নেই। দেখো এখানে মাটাও খুব সুন্দর, মানে খুবই সুন্দর, কি বলবো তোমাদেরকে, যতটা পারি ততটাই দেখাচ্ছি। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না, আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো প্লিজ তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দিই। এই দেখো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নিলাম, তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম, তাই তো বন্ধু? তো এতক্ষণ এই দেখো এটা কি বলতো কি হয়েছে, ঠাকুর দেখতে এসছে পুলিশ নিয়ে যাচ্ছে কোলে করে, না পায়ে না লেগে গেছে হঠাৎ, তাই কি করবে বলো তো, প্রচণ্ড লেগে গেছে, মানে আর দাঁড়াতে পারছে না। কত লোকজন ওর মাকে ডাকলো, ও মা এসে ডাক্তারখানে না নিয়ে গেলে হবে না, কি করবে বলো তো? কিন্তু এরকমটাই হয় গো বাচ্চাদের সাথে, লাফালাফি করে দৌড়াদৌড়ি করে, কি করে পড়ে যায় পাটা মুছিয়ে যায়। ও কত আনন্দ করে এসেছিলো বলতো, কিছু করা নাই, যেটা ওর সাথে হয়েছে তার জন্য ঠাকুরকে ডাকছে, ও যেন তাড়াতাড়ি ভালো হয়ে যাক, পাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, এটুকুই বলবো। কখন যে কার সঙ্গে কী দুর্ঘটনা ঘটে কেউ জানে না, তাই তো? সেটাই তোমাদের সাথে সেটাকেও টুকটুক করে শেয়ার করলাম। তো প্যান্ডেলগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এতক্ষণ ভিডিও শুরু করে দিয়েছি, তোমাদেরকে ওয়েলকামটা জানানো হচ্ছে না, তো ওয়েলকামটা জানিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতিকা গিনি ব্লগে তোমাদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, কেন ভালো থাকবে না, অবশ্যই ভালো থাকবে, তাই তো? আর আমিও খুব ভালো আছি, তার জন্য তো তোমাদের সামনে একবার ঠাকুর দেখতে চলে এসেছি। কত ভিড় দেখো, চারিদিকটা লাল পুরো, দেখেছো তো? আর আমি যেহেতু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণটা, বুঝতেই পারছো একাই ভিডিও করছি, কোনো কোনো সময় দাদাভাইও করে দিয়েছে প্যান্ডেলের উপরকারগুলোর কাজগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই নিশ্চয়ই খুব ভালো লাগছে, আর জায়গাটা পুরো লাল দেখো না, ওখানে
এই দেখো ঠাকুর দেখতে এসছে, এগুলো চাপবে না তাই কখনো হয়? ওখানে দেখলো যে ওই বাচ্চাটা ওই রকম হয়েছে, তাও শুনবে না, তাও চাপলো। দেখেছো আমি কতবার মানা করেছি? তো উঠলো, খুবই বায়না করছিল। আর ঠাকুর দেখতে এসে একটু বায়না করলে যদি ওদের যদি সেই জিনিসটা না পূরণ করা হয় নিজেরই খারাপ লাগে। তো চাপছে, মাও দাঁড়িয়ে আছে, আমিও ক্যামেরা করছি, বুঝতেই পারছো। এই দেখো কথা সেরকম বলছি না, আসলে প্রচণ্ড গ্যাঞ্জাম, কিছু শুনতে পাবে না, তার জন্য আমি যেহেতু ভয়ে সবারগুলো দিচ্ছি, বুঝতে পেরেছো। আর এদিকটা দেখো, এদিকটা আরেক ধরনের করেছে, পুরো জল আছে, সুইমিং পুলের মতো বাচ্চারা এগুলোতে চাপছে। মেয়েকে বললাম চাপবি, এগুলোতে চাপবে না, তো ওইটাতে চেপেছিল, তাই দেখালাম। রাস্তাতে দেখো পুরো চারিদিকে লাইটিং, আর সবাই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে, অনেকটাই ভিড় ছিল দেখেই তোমরা বুঝতে পারছো। মারা যাচ্ছে আগে, আমরা যাচ্ছি পরে। জানো তো আমাদের কি একটা সমস্যা হয়েছিলো, একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, হঠাৎ আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিলো মাঝপথে, তো তার জন্য মার একটু আগে এসেছিলো, আমরা পরে আবার একসাথে হয়ে গেছি। তো চারিদিকে লাইটিং, পুরোই লাইটিং, আর খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো পুরো ফারাক্কারই সব প্যান্ডেল, সব ঠাকুর, সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। তো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, আর একটা না লাইক দিয়ে দেখো। ভিডিওটা দেখার আগে প্লিজ একটু করে লাইক দাও, তাহলে খুব ভালো লাগবে, তাই তো বন্ধু? ফিরে দেখেছো, আর প্যান্ডেলটা দেখো, জাস্ট শুধু প্যান্ডেলটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, খুব সুন্দর না, ভালো লাগছে না? আমি জানি তো তোমাদের ভালো লাগবে। আর এদিকে পুরোটাই লাইটিংয়ের গেট করেছে, সেটাও তোমাদেরকে টুকটুক করে দেখিয়ে নিলাম, তাই তো বন্ধু? ভালো লাগছে তো? তো ঠাকুর দেখছি, মেয়েও বিরক্ত হচ্ছে না, কেন বলতো, দেখছে যে সুন্দর সুন্দর ঠাকুর আর ঘুরছে, তার জন্য তো বিরক্ত হচ্ছে না। আর অনেক জায়গায় খিচুড়ি দিচ্ছিলো, জানো তো, তোমাদের সাথে এক জায়গায় শেয়ার করেছি, আর ওগুলো খেয়েছি। এই দেখো আমার দেওর যাচ্ছে, মা যাচ্ছে, মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমার তোমাদের দাদাভাই তো ছিল। এইদিকে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, পুরো মানে লাল করেছে প্যান্ডেলের কালারটা, বাইরেকার লাইটিংটা যেহেতু ভালো লাগবে তার জন্য, বুঝতে পেরেছ? তো চারিদিকে সবাই কত লোকজন দেখছে। বন্ধু কেউ স্কিপ করো না, আমি আরেকটা জায়গায় চলে এসেছি, তো সেটাও তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করবো। এই জায়গাটা না খুবই জাগ্রত, কি বলবো তোমার, এটা পুরনো মন্দির আছে থানারই, যেহেতু এই জায়গাটা খুবই জাগ্রত, যতটা পারি ঠাকুরটাকে দেখালাম। আর চারিদিকটায় অনেক কিছু আছে, এখানে বলি হয় এই জায়গাটায় সব জায়গায় তুমি ঠাকুর না একটা মিস করো, কিন্তু এই জায়গাটায় তোমাদেরকে দেখা মানে দেখাটা উচিতই, কেন বলতো, এই জায়গাটা খুবই জাগ্রত একটা জায়গা, মন্দির। তো চারিদিকটা পুরো ঘুরলাম, এই দেখো আমার মেয়ে আগে আগে যাচ্ছে, আমি পরে পরে যাচ্ছি। এটা একটা হনুমান আছে বজরংবলী, অনেকে প্রণাম করে নিয়ে, অনেকে ভক্ত, মানে এই ঠাকুরের অনেকের ভক্ত, আমি জানি সেটা অবশ্যই। কেমন ভিড় বলতো, এই দেখো মা, আমি আর গিনি হেঁটে হেঁটে যাচ্ছি টুকটুক করে, তোমাদেরকে সেটাও দেখালাম। আর এখানে এত লোকজন কেন বলতো, কিসের জন্য বলতো? এখানে না বসে খাওয়াচ্ছে, চেয়ার টেবিলে অনেক কিছু খাওয়াচ্ছে, কিন্তু এতটাই ভিড়, মানে আমরা যে একটু খিচুড়ি খাবো সেটার আমরা জায়গা পাই। অনেকজনকে জিজ্ঞাসা করেছে, প্রায় 4-5 জনকে, সবাই বলছে এখানটায় জায়গা ধরাচ্ছে। তো তোমাদেরকে সেটা আমি ফোন ক্যামেরায় আমি নিজে থেকে দেখালাম, কথা বলছি না, যেহেতু কথা বলে তোমরা কিচ্ছুই বুঝতে পারবে না, মানে 5 জনকে জিজ্ঞাসা করছে, এটাই তোমাদেরকে বললাম। কিন্তু এখানকার এই ঠাকুরটা হয়েছে দেখো, কিন্তু খাবার খাইনি, চলে গেছি, আর পরে আসা যাবে না ঘুরে, যেহেতু অনেক অনেক ঠাকুর দেখবো তার জন্য। তো ঠিক আছে, আবার যখন সামনে বছর আসবো তখন নিশ্চয়ই খেয়ে যাবো, অনেক কিছু খাওয়া এখানে, আর দেখলে তো কত ভিড় হয়,
সবাই খাচ্ছে এখানটায়, তো আমরা জায়গা টায়গা পেলাম না, মন খারাপ করে কোনো লাভ নাই, এতক্ষণ তো শুধু ঠাকুরই দেখছি ঠাকুরই দেখছি, কিছু তো খাবো তাই তো বন্ধু। এই দেখো সোজা না বাদামের কাছে চলে এসেছি, বাদামটা কার জন্য বলতো? বাবার জন্য নিয়ে যাব। আর আমরা একটা হোটেলে চলে এসেছি, এখানটায় বিরিয়ানি, এগ রোল, মোগলাই, মানে সব কিছুই আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। টুকটুক করে আমরা কিছু একটা জিনিস কিনবো, এখানে আর খাবো না বসে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আর এখানে বসে খেলে মানে বাড়ি চলে গিয়ে খাওয়াটাই ভালো, যেহেতু বাবাকে বাড়িতে রেখে এসেছি বুঝতে পেরেছো, তাই খাবারটা এখানে প্যাকিং করে নেব আর টুকটুক করে বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে সেই জিনিসটা খাবো। জানো তো কী নেবো বলতো? এখানকার দেখো না হোটেলেও প্রচুর প্রচুর ভিড়, সবাই কিনছে কিনে খাচ্ছে, আর আমি আর আমার দেওর চলে এসেছি টুকটুক করে বুঝতে পেরেছো, আমি আর আমার ভাই, আর আমরাও নিচ্ছি। কী নেবো বলতো? তোমাদেরকে বলেই দিই আপডেটটা, আমরা না মোগলাই নিয়েছি জানো তো, মোগলাই মানে রোল তো খাওয়াই হয়, আর বিরিয়ানি না খাবো না, তার জন্য ভাবলাম রোল মানে মেয়ের জন্য একটা রোল নেবো আর আমরা মোগলাই নেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, বাই বাই।